ফের বিরোধীদের হুঁশিয়ারি তৃণমূলের। এবার হুমকি দিলেন বীরভূমের দমদমা পঞ্চায়েতের প্রধান এহসানুল হক। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই বক্তব্য, যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি রিপাবলিক বাংলা। আর এই নিয়েই ফের তৈরি হয়েছে বিতর্ক। এভাবেই ফের বিরোধীদের হুঁশিয়ারি দিতে শোনা গেল তৃণমূল নেতাকে। বীরভূমের সিউড়ির দমদমা পঞ্চায়েতের প্রধান এহসানুল হকের এই হুমকি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যদিও এই মন্তব্যের সত্যতা যাচাই করেনি রিপাবলিক বাংলা, তবে হুমকি মন্তব্য ঘিরে তুঙ্গে উঠেছে রাজনৈতিক তরজা। তৃণমূলের যে রাজনীতির যে দুর্বৃত্তায়ন, দুষ্কৃতীরা আমদানি করেছে, আজ তো এক আজ প্রথম কথাটা বলছে না, ইতিমধ্যে অজয় মৌরাক্ষী দিয়ে অনেক জল গড়িয়ে গেছে। তৃণমূল পার্টিটাই থাকবে কি না সেটা নিয়ে এখন একটা বড় জিজ্ঞাসার চিহ্ন দেখা দিয়েছে। মনে হয় নোটেড ক্রিমিনাল, ভোট পরবর্তী হিংসাতেও তিনি ওয়ান্টেড পার্সন, এবং গত পঞ্চায়েত ভোটেও তার এগেনস্টে বিভিন্ন কমপ্লেন আছে। যদি এরকম কত বারবার বলে তাহলে ভারতীয় সংবিধান অনুযায়ী তার ব্যবস্থা হবে। পাল্টা সাফাই দিতে ময়দানে নেমেছে জেলা তৃণমূল নেতৃত্ব। দলগতভাবে বলতে পারি না, না এই ধরনের যদি উক্তি তিনি করে থাকেন দল এটা সমর্থন করে না। দল যেভাবে উন্নয়নের কাজ করে চলেছে তাতে কাউকে হুমকি দেখানো বা ভয় দেখাবার কোনো প্রয়োজন নেই, কোনো দরকারও নেই। এই প্রথম নয়, এর আগেও শাসক শিবির থেকে বিরোধীদের উদ্দেশ্যে হুমকি ধেয়ে এসেছে তাদের নবতম সংযোজন দমদমা পঞ্চায়েতের প্রধানের হুঁশিয়ারি। মনোরঞ্জন চট্টোপাধ্যায়, রিপোর্ট, রিপাবলিক বাংলা।